সাহস মনে বিশ্বাস যোগায় যা ভয়কে জয় করতে সাহায্য করে। বিশ্বাস সাহস যোগায় কিন্তু সন্দেহ দুর্বলতা সৃষ্টি করে। দুঃখ ও ব্যথার সামনে সাহস শক্তি যোগায়। ভয়কে সম্পূর্ণ দূর না করলেও তাকে জয় করতে শেখায়। সাহসী ব্যক্তি বুদ্ধিমত্তার সাথে নিজের সম্মান রক্ষার্থে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, যেখানে কাপুরুষ ব্যক্তিরা সহজ পথ খোঁজে। প্রাচীন গল্পে একজন সংকীর্ণ মনের মহাজন ছিলেন, যিনি একজন ব্যবসায়ীকে টাকা ধার দিয়েছিলেন। একের পর এক বাধার কারণে ব্যবসায়ীটির টাকা শোধ করতে পারছিল না। ব্যবসায়ীটির একটি ছোট সুন্দর দেখতে মেয়ে ছিল এবং মহাজনটি তার উপর নজরও ছিল। সাহায্য করার ভান করে মহাজনটি ওই ব্যবসায়ী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। যদি ব্যবসায়ীটি এই প্রস্তাবে রাজি হয় তাহলে সে তার ঋণ মকুব করবে বলে কথা দেয়, আর যদি সে ঋণ শোধ না করে তাহলে তাকে নরকে পাঠাবে এমনও হুমকি দেয়। ব্যবসায়ীটি এবং তার মেয়ে অদ্ভুত জাঁতাকলে পড়ে। মহাজনটি তার মহানুভবতার পরিচয় দেবার ভান করে একটা প্রস্তাব দেয় এবং বলে যে তারা বিষয়টা ভাগ্যের ওপর ছেড়ে দিক। সে প্রস্তাব দেয় যে সে একটা কালো ও সাদা পাথর একটা খালি ঝোলায় রাখবে এবং মেয়েটিকে একটি পাথর তুলতে হবে। যদি সে কালো পাথর তোলে তাহলে তাকে মহাজনকে বিয়ে করতে হবে এবং তার বাবার ঋণ মকুব হবে, আর যদি সে সাদা পাথর তোলে তাহলে তাকে বিয়ে করতে হবে না এবং ঋণ এক্ষেত্রেও মকুব হবে। মেয়েটি শুধু দেখতে সুন্দরী ছিল না, বুদ্ধিমতীও ছিল। সে চায়নি যে তার বাবা কারাবন্দী হোক এবং তাই সে এই প্রস্তাবে রাজি হয়। একদিন পুরো গ্রাম লোক জড়ো হয় ব্যবসায়ীটি এবং তার মেয়ের ভাগ্য নির্ণয় দেখার জন্য। তারা সকলে নদীর ধারে দাঁড়িয়েছিল, যেখানটা পাথরে ভর্তি ছিল। মহাজনটি সবার চোখের আড়ালে নিচু হয়ে দুটো কালো পাথর তুলে নেয় যাতে সে মেয়েটিকে বিয়ে করতে পারে। মেয়েটি তা দেখে ফেলে। মেয়েটিকে তারপর একটি পাথর তুলতে বলা হয় যা তার ভাগ্য নির্ণয় করবে। ধরুন আমরা যদি এখানে দর্শক হই তাহলে আমাদের কী করা উচিত ছিল? আমরা মেয়েটিকে কী উপদেশ দিতাম? আমরা কীভাবে পুরো ঘটনাটিকে পরিচালনা করতাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মেয়েটি যা করলো, সে ঝোলাটিতে হাত ঢোকালো এবং একটি পাথর তুলে নিল। এটা জানা সত্ত্বেও যে দুটো পাথরই কালো ছিল, একমাত্র সেই দেখেছিল যে মহাজনটি কী করেছে। সে তার হাতটি বের করে একটি পাথরটি না দেখে সে ইচ্ছা করে তার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় এবং পাথরটিও পড়ে যায়। পাথরটি অন্য পাথরের সাথে মিশে যায়, তাই কেউ পাথরটা কী রঙের ছিল তা বুঝতে পারে না। সে উঠে দাঁড়ায় এবং ক্ষমা চায় আর বলে, দেখি আর একটা পাথর যেটা ঝোলার মধ্যে আছে তার রং কী, তাহলেই বোঝা যাবে আমি কী রঙের পাথর তুলেছিলাম। অবশ্যই যে পাথরটা ব্যাগে ছিল তার রং কালো এবং এটা ধরে নেওয়া হয় যে সে সাদা পাথর তুলেছিল। পুরো গ্রামের সামনে মহাজনটির সাহস ছিল না নিজের অসততাকে স্বীকার করার। তাকে তার নেওয়া সিদ্ধান্তকেই মেনে নিতে হলো এবং বাবা ও মেয়েকে ছেড়ে দিতে হলো। মেয়েটি যা করলো তা আসলে সম্মান রক্ষার জন্যই, তার সাহসের জন্যই সে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে। তার দ্রুত সিদ্ধান্ত প্রমাণ করলো যে বুদ্ধিমত্তা আসলে সময় মতো সাধারণ বুদ্ধির প্রয়োগ। শুধুমাত্র সাহসী লোকেরাই যে কোনো প্রতিবন্ধকতাকে গ্রহণ করে সম্মান ও মর্যাদার সাথে বাঁচতে পারে। আমরা সাধারণত আনন্দ পাওয়ার জন্য এবং দুঃখ ভোলার জন্য কাজ করে থাকি। যারা নীতিগতভাবে কাপুরুষ তাদের নিজেদের বিশ্বাসকে সমর্থন করার মতো সাহস থাকে না। যে কোনো অবস্থাকে অন্ধভাবে মেনে নেওয়ার মধ্যে সাহস থাকে না, বরং সাহস তার ফলাফলকে গ্রহণ করে। যখন সবাই হাল ছেড়ে দিয়েছে তখনও নিজের ওপর বিশ্বাস রাখাকেই সাহস বলে। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে ঝুঁকি আছে, তবুও আমরা তা সহ্য করি। নিজেদের প্রতি নিজেদের অটুট বিশ্বাস আমাদের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করে। ভয়ের সামনাসামনি হওয়া বা ভয়কে জয় করাই সাহস, আর সঠিক পদক্ষেপ নেবার ক্ষমতাই বুদ্ধি। সাহস হলো যে কোনো পরিস্থিতিতে দৃঢ় সিদ্ধান্ত নেবার বুদ্ধি। বেপরোয়া ভাব মানুষকে বিব্রত করে এবং বিপদে ফেলে, এটি বিশ্বাস ভঙ্গের কারণও হতে পারে। সাহসী ব্যবহার মানুষকে অনুপ্রাণিত করে এবং বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। নিষ্পাপ বা শোষিত মানুষদের অত্যাচার করা, তাদের ওপর জোর করে কর্তৃত্ব ফলানো সাহস নয়, কাপুরুষতা। যারা নিরাপত্তাহীনতায় ভোগে তারাই অন্যের ওপর অত্যাচার এবং শোষণ করে। সাহস একটি মানসিক অবস্থান, এটার চর্চা করতে হয় কিন্তু কখনোই নকল করা যায় না। এটা এককালীন কোনো কাজ নয়, বরং স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। সাহস আমাদের ক্ষমতা যোগায় জীবনের সম্মুখীন হতে, এগিয়ে যেতে ও দায়িত্ব নিতে। সাহসী হলো সবথেকে জরুরি গুণ যা বাকি গুণাবলীকে সম্ভব করে তোলে। সাহস এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাই একজন মানুষকে তার জীবনের চালকের আসনে প্রতিষ্ঠিত করে।
যদি আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ না করতে পারি, তবে স্বাভাবিকভাবেই আমাদের জীবন অন্যদের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হবে। আমাদের এগিয়ে যেতে হবে এই বিশ্বাসের সঙ্গে, আমাদের কাজ ফলপ্রসূ হবে, তবেই আমরা সহজে সাহসী হয়ে উঠতে পারব। যাদের সাহসের অভাব তারা হতাশ দর্শক ছাড়া আর কিছুই নয়। মানুষ নিজেদের অসম্পূর্ণ ভাবে এবং তাদের আত্মসম্মান হারায় যখন তারা কোনো পরিস্থিতিকে সাহসের সাথে মোকাবিলা করতে পারেন না। মোটিভেশনের পক্ষ থেকে আমি হাসিবুর বন্ধু, নৈতিক মানুষ বলিষ্ঠ চরিত্রের হয়ে থাকে, কিন্তু সব বলিষ্ঠ মানুষই নৈতিক মানুষ হয় না। জনপ্রিয় বিশ্বাস সবসময় ঠিক নাও হতে পারে, কখনো কখনো সব প্রতিকূলতার মধ্যে দিয়েও তাকে প্রতিরোধ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও কেমন হবে একটু কমেন্ট করে বলো। আবার দেখা করবো পরের ভিডিওয়। সর্বদা স্বপ্ন পূরণে ব্যস্ত থেকো।